প্রত্যেক হর্ষ প্রশাসন কর্মসূচিকে সামনে রেখে বুধবার পুর নিগমের 49 নং ওয়ার্ডে একটি বিশেষ প্রশাসনিক শিবিরের আয়োজন করা হয়। শিবিরে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার এবং এলাকার কর্পোরেটর হরি সাধন দেবনাথ ও বাপি দাস অরণকে। এই প্রশাসনিক বিশেষ শিবিরের মাধ্যমে আগত লোকজনকে সরকারের প্রয়োজনীয় কাগজপত্র তাৎক্ষণিকভাবে প্রদান করা হয়। উল্লেখ্য, সারা রাজ্যেই এই বিশেষ প্রশাসনিক শিবিরের মাধ্যমে সহায়তা দেওয়া হচ্ছে মানুষকে। আমাদের রাজ্য সরকারের যে কর্মসূচি প্রতি ঘরে সুশাসন, তার অঙ্গ হিসাবে আগরতলা পৌর নিগমের প্রতিদিনই আমাদের বিভিন্ন ওয়ার্ডে প্রতি ঘরে সুশাসনের কর্মসূচি গ্রহণ করার জন্য চলছে। আজকে আগরতলা পৌর নিগমের অন্তর্গত 49 নম্বর ওয়ার্ডে আমাদের মাননীয় কর্পোরেটর এমএলসি মেম্বার হরি সাধন দেবনাথের উদ্যোগে এবং আগরতলা পৌর নিগমের ব্যবস্থাপনায় আমরা এই কর্মসূচি নিয়েছি এবং আমাদের এখানে প্রচুর সংখ্যক জনসমাগম হয়েছে। যারা এখন অবধি তাদের প্রয়োজনীয় কাগজপত্র করেননি এবং সরকারি সমস্ত সুযোগ সুবিধাগুলি যাতে তাদের ঘরে পৌঁছে যায় সেই উদ্দেশ্যে একটি প্রশাসনিক শিবির আমি বলবো। এখানে আমাদের সঙ্গে আমাদের কর্পোরেটর, আমাদের এখানে হরি সাধন দেবনাথ আছেন, আমাদের এমআইসি মেম্বার বাপি দাস আছেন, আমাদের রাজীব ব্রহ্মা আছেন সহ আমরা এই বিভিন্ন দপ্তরে রাজ্য সরকারের সাধারণ প্রশাসন বলব যে মহকুমা প্রশাসন, জেলা প্রশাসন এবং রাজ্যের বিভিন্ন দপ্তর এবং আগরতলা পৌর নিগমের বিভিন্ন বিভাগ এখানে আমরা বসানো হয়েছে।